এখন হলো 2022 সাল। এই 22 সালে আসেও যে এই রকম অশ্লীল ছবি সিনেমা হলগুলোতে চলতেছে, এটা কি আপনারা ভাবা যায়? এই এত সুশীল সমাজ, এত মানুষজন, এত অশ্লীলতার মানে বিরুদ্ধে এত লোকজন এত কথা বলে, কিন্তু এই সময়ে আইসেও রাজমহলে, মানে এই যে দেখেন এটা হলো যাত্রাবাড়ির শনি রাখার পরে, অর্থাৎ কী করে কয় এটা, এইখানে মনে করেন হলো পিলারে পিলারে এরকম পোস্টার দেওয়া, এরকম অশ্লীল পোস্টার দেওয়া সিনেমা হলগুলো এখনও এই সিনেমা হলগুলোতে, যেমন এই যে রাজমহলে চলিতেছে। হ্যাঁ, এটা হলো কোন জায়গায়, জালকুড়ি, রাজমহল জালকুড়িতে এটা চলতেছে এই সিনেমা। এখনও এই সিনেমাগুলো এখনও চলতেছে। আসলে 2022 সালে এসেও এইসব সিনেমা এখনও ভাবা যায় কি না আমি চিন্তা করে পারতেছি না। এই অশ্লীলতার জন্য আমাদের সিনেমা অলরেডি শেষ পর্যায়ে, অলরেডি শেষ পর্যায়ে না, অলরেডি শেষ পর্যায়ে চলে গেছে। ঠিক এখনও আইসা দেখা যাচ্ছে যে এরকম অশ্লীল ছবিগুলো এখনও চলতেছে। আসলে এই অশ্লীলতা এগুলো বন্ধ করতে হবে, তা না হলে আমাদের সিনেমা চলবে না। অলরেডি কিন্তু আমাদের সিনেমার 12টা বাজে গেছে। কি বলবো, আসলে আমি খুব হতাশ। আপনাদের মাঝে এটা শেয়ার করলাম শুধুমাত্র এই কারণে যে 2022 সালে এসেও কিন্তু এইসব সিনেমা চলতেছে। আমাদের সচেতন হতে হবে, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে অবশ্যই অবশ্যই এইসব সিনেমা বর্জন করতে হবে, তা না হলে যেটুকু বেঁচে আছে আমাদের সিনেমা সেটুকুও ধ্বংস হয়ে যাবে। মানে কি বলবো, 2001 থেকে 2005 সাল, এই সাল এই এই মানে 5 থেকে 8 মানে 1 থেকে 8 পর্যন্ত যে সিনেমাগুলো চলছে, যে অশ্লীলতা চলছে, তা বলার বাহিরে। ঠিক ওই সিনেমাগুলো আবার নতুন করে আবার চালাচ্ছে এই এইরকম সিনেমাগুলো। ঠিক এই যে এই সিনেমা হল আছে, যেমন রাজমণি, তারপর মানে ঢাকার আশেপাশে যে যে সিনেমা হলগুলো আছে ঠিক সেগুলোতে চলতেছে এরকম সিনেমা। আসলে এগুলোর কিন্তু দেখার মতো দর্শকও আছে, আর ওই দর্শকগুলোই কিন্তু ভালো ভালো সিনেমাগুলো বর্জন করতেছে, অর্থাৎ ভালো ভালো সিনেমাগুলো দেখতেছে না, তারা অশ্লীলতা দেখতে যাচ্ছে। যার কারণে এই অসাধু ব্যবসায়ীরা, হল মালিকরা, তারা কিন্তু এইরকম সিনেমাগুলো আবার নতুন করে আবার চালাচ্ছে। এতে করে দেখা যাচ্ছে যে ভালো সিনেমাগুলোও চলতেছে না, অশ্লীল সিনেমাগুলো চলতেছে, যার কারণে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি দিন দিন মনে করেন ধ্বংসের পথে অলরেডি চলে গেছে। সো সচেতন আমাদেরকে হতে হবে, খুব দ্রুত এইসব সিনেমা হল বন্ধ করতে হবে, এইসব সিনেমাগুলো বন্ধ করতে হবে, তা না হলে তো আপনারা বুঝতেই পারতেছেন কী হবে। তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন যেন এইসব সিনেমা দ্রুত বন্ধ করা হয়। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।